প্রথমবারের মতো আকাশে গাড়ি উড়ালো স্লোভাকিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লেইন ভিশন। প্রতিষ্ঠানটির এয়ারকার নামের উড়ুক্কু গাড়িটি 35 মিনিটের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। একই সাথে সড়ক ও আকাশপথে চলতে সক্ষম গাড়িটি বাজারে আসার পূর্বেই ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আকাশে গাড়ি উঠছে, এই দৃশ্য সিনেমায় দেখেছেন হয়তো, তবে এখন থেকে বাস্তবেও দেখা মিলতে পারে এই ধরনের দৃশ্য। কেননা কল্পনাকেও বাস্তবে রূপ দিয়েছে স্লোভাকিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লেইন ভিশন, যেটি উড়িয়েছেন প্রতিষ্ঠানটির খোদ প্রতিষ্ঠাতা স্টিভ ক্লেইন। দীর্ঘ 20 বছরের গবেষণার পর এয়ারকার নামের গাড়িটি আকাশে উড়াতে সক্ষম হয়েছেন ক্লেইন। এই উড়ুক্কু প্রোটোটাইপটি যানটি নিয়ে তিনি স্লোভাকিয়ার নিত্রা শহর থেকে ব্লাটিস্টা শহর পর্যন্ত 35 মিনিটের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেন। ক্লেইন দাবি করেন এবার সহ গাড়িটি মোট 142 বার সফলভাবে উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত 40 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন কোনো রকমের যান্ত্রিক গোলযোগ ছাড়াই। উড়ুক্কু গাড়িটিতে ব্যবহার করা হয়েছে BMW ইঞ্জিন, যেটি সাধারণ পেট্রোল পাম্পের জ্বালানিতে চলতে সক্ষম। এটি 8,200 ফিট উচ্চতায় উঠতে সক্ষম এবং একটানা 1,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। গাড়িটি সোয়া 2 মিনিটে গাড়ি থেকে উড়ুক্কু যানে পরিণত হতে পারে। ঘন্টায় 190 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এই গাড়িটি। 2 আসন বিশিষ্ট এই গাড়িটি সর্বোচ্চ 200 কেজি পর্যন্ত ওজন ধারণ করতে পারবে। তবে আকাশে উড্ডয়ন ও অবতরণের জন্য রানওয়ের প্রয়োজন এ যানটির। এখন পর্যন্ত যানটির বাজার মূল্য নির্ধারণ না হলেও 1 বছরের মধ্যে তা বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে। এই উড়ুক্কু যানটি বাজারে আসলে তার দাম অবশ্যই অনেক বেশি হবে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। তবে এই ধরনের যান আমরা কম বেশি সকল দেশের আকাশে দেখতে পারব। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।